সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসলে আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে লতা আমাকে একটি গল্প শোনাচ্ছে। না দাঁড়ান, আমি বলিনি, আমি বলিনি। লতা গল্প শোনাচ্ছে কি ওর বাচ্চা নাকি ওর স্বপ্নে আসে। হ্যাঁ, তো কি বলে আমরা এখন আপনাদেরকে লাইভ শোনাবো। আসলে লতা বলো কি বলে, কি বাকি নাকি বল। তুমি না বললে তোমার বেবি স্বপ্নে, তোমার লাইভে কি লাইভে বলি কেন স্বপ্নে আসে? এখন দিন এখন স্বপ্নেই আসতেছে। হ্যাঁ, আর কদিন পর আপনার ফোন লি লাইভ করে দিন, টেনশন করেন না। তাই নাকি? কি বলে এসে বলে আমাকে, আমি মানে লজ্জা করে, আম্মু শোনা যায় আমাকে এখন কে আম্মু বলে তো বলে যে হচ্ছে গা আমি তোমার কাছে আসতেছি, তুমি কেন তো কাঁদো না, প্রয়োজন না, আমি তোমাকে আমার বাবাকে এনে দেবো না, সমস্যা নেই, এগুলাই বলে। আর আপনার দর্শকে বলে দেন আজকে দাদার সাথে চ্যালেঞ্জ, যদি আমার কেউ মন খারাপ করতে পারে তাহলে চশমাটা ভাইয়ার আমার না, ঠিক আছে ভাইয়া 500 টাকা দিয়ে আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, তাই নাকি? চ্যালেঞ্জ করেন, আমার চশমা তুমি মানুষকে দিয়ে দিবা, এটা তাদের উপহার, যদি আমাকে কাঁদাইতে পারে। আর আগে লাইভ আসলে কাঁদাইতো না, এখন তো আমার লাইভে আসে না কেউ। কে আপনি দর্শক কোনে গেছে? আপনি হারা ভালাইতেন আমার আমার সাথে কথা কম না যে দর্শক ঘুমাইছে মনে হয়। ও না, খেলা দেখছে আজকে, আজকে বাংলাদেশের খেলা হচ্ছে তো খেলা দেখছে। ওরাল আপনারা জিতে যাবে, কিছুক্ষণের মধ্যে জিতে যাবে। এই আপনারা এই খেলা লিখি লাগাইছেন, কিছুক্ষণের মধ্যে খেলার খেলাই বাংলাদেশ জিতে যাচ্ছে, আমি শিওর। আমিও শিওর, তাই নাকি? কারণ বাংলাদেশ জিতে যাবে, নি জিতে যাবে। উড়ে নানি সেই লাগতেছে তো, সেই সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখেন দর্শক লতার নানি কি বলে, সাতখান বিয়ে হুলা হুলা মাই, আমাক দিলে একখান বিয়ে ধরার কিছু নাই। আর আমাক দিলে একখান বিয়ে ধরার কিছু নাই। আয় আয় আয়, তার মানে কি জানেন লতা, জানো তার মানে কি? শুকনা বর এক বিয়ে না, শুকনা বউ বিয়ে করেছে। কেমন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কি বা আছেন? ব্যক্তির কি খবর? ব্যক্তি ভালো। এলতা আচ্ছা, এখানে জিরো জিরো অডিয়েন্স দেখাচ্ছে, বাট এখানে কমেন্ট। আমি তো এমন তাহা লইছি, হনে হনে লোক আসি দেবদি সাজাইয়া দর পারে। হ্যাঁ, আমি কই লোক দেখতেছি। কেমন আছেন আপু? লিখেছে ইশরাত জাহান ইশি, নাকি ইশি না হসি। আচ্ছা যাই হোক, আর রত্না রানী লিখেছে লতা আপু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক ইসলাম লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গোস্ত দি ভাত খাই দেখ তুলতেছি। তাইবা তাইবা ইসলাম সুমা লিখেছে কেমন আছো লতা আপু? আলহামদুলিল্লাহ, আপনি কি বাই স্যান কোন? নানিকে অনেক সুন্দর লাগছে, বাবা নানি তোমাকে অনেক সুন্দর লাগছে, পিয়ার পিয়ার পিয়ার, পাকা চুলেই তো সুন্দর লাগছে তোমাকে বলে। তুমি একটা গান শোনাও তো নানি। না লো আমার জান অস্থির আসছে। কও লো, কও একটা গান গাও। ওলো সর্দি জ্বর সকলের মানে করোনাই, সকলের করোনা আইছে না? নানিকে সুন্দর লাগছে লিখেছে কেটা জানেন? ছেলে মানে যে লিখছে ভাইয়া লিখছে আমার আইয়ান রহমান ময়েজ। ওরে আবার কমেন্টটা ডিলিট করে দিছে মনে হচ্ছে। লতা আপু কি তোমার তোমাদের ওই দিকে কি বৃষ্টি আছে? ও ও দেশের লোকই আমরা লয়, ঠিক আছে। আমাদের এদিকে শুকনা চকচকা সব কিছু, তাই না? আমার এদিক আপনার এদিক ওই উত্তরে, বুঝছেন? আজকে আমাদের মাঝে আরো দুইজন মেহমান আছে, আমি একটু দেখাবো মেহমানদের। অনেক দিন পর দেখা যাচ্ছে। উড়িজাহাজ কলে গেল? উড়িজাহাজ কিরা? ও উড়িজাহাজ মানে ড্রোন, ড্রোন ড্রোন চলে গেছে ওই এলাকায় আর ফিরে আসেনি।
রাকিবুল ইসলাম নীল লিখেছে ভাই, জি ভাই শুনছি। আচ্ছা লতা কেমন আছো? তাসমিয়া জাহান, লতা আপু একটা গান বলবেন? বলেন। মালিক ইসলাম লিখেছে, আব্দুল মালিক ভাই। রকিবুল ইসলাম নীল লিখেছে কি, জয়েন মি প্লিজ। ওকে জয়েন করাবো রকিবুল ইসলাম নীল, অবশ্যই ওয়েট করবেন। আমরা আগে লতার কিছু গান শুনে নিই এবং লতার সাথে কথা বলে নিই। লতা কি বলছিল কমেন্ট, তোমাকে স্বপ্নে এসে বললা না তো? কি আচ্ছা বলার দরকার নাই, স্বপ্নে এসে, স্বপ্নে এসে কি বলছে? আপনি আমাদের ভিডিও আপলোড হবে এই, মানে এই ভিডিওর পরে আপলোড হবে ইনশাআল্লাহ, আপনি দেখে নেবেন। আমি আমি সং শুনবো ভাই, জয়েন মি শুনাবো। আচ্ছা শুনাবো, ওয়েট ভাই আমি শুনবো আপনার আপনার গান শুনবো আমি। লতা, লতা আপু কেমন আস কি? লতা আপু কত মাস চলছে ভাইয়া? লতা আপু কত মাস চলছে ভাইয়া দেখ তো। হ্যাঁ ডাইরি কেলে আমি বলে দিই 3 মাস। হ্যাঁ আমি পরীক্ষা করে নিয়েছি। লিলি লিখেছে কি, লতা আপুর হাজবেন্ড কই? তার হাজবেন্ড কে দেখতে চাই। আচ্ছা দাও আমি কিছু বলবো না। জিগ 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 মৈমন সিং ঢাকা যাইতে কতদিন? ঢাকা জিগ 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 মৈমন সিং কারণ ও মায়ের মনে কষ্ট দিও না, কারণ তুমিও মা হবা। আচ্ছা ঠিক ঠিক আপু, আমি আমার মা আমার কষ্ট দিছিলাম মানে মানুষের কথা শুনি। যাই হোক তবুও দেখলাম যে হারিয়ে যাচ্ছি, দ্বিতীয় তো পাচ্ছি না আমার কাছে মানুষ যেতে। আমি একটা গান শুনাই। হ্যাঁ আচ্ছা শোনাও। মেহমান কিন্তু আছে, আপনারা ওয়েট করবেন আমাদের, কিন্তু মেহমানকে দেখাবো একটু পরে, আগে একটু গান শুনে নিই, আপনারা ওয়েট করবেন একটু। না অল্প করে শোনাবো, বুঝছেন? যে গান কবে সেই গান শোনাবো। তুমি রিমিক্স শোনাও, মিক্স করে শোনাও। মাহমুদাপুরি, রাগ কইরো না মনের মানুষ মাপ কইরা দাও আমারে, মনের মন্দির থেকে ভালোবাসি তোমারে। বাবা রাগ কইরো না মনের মানুষ মাপ কইরা দাও আমারে, মনের মন্দির থেকে ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বড়শি, আমি মাছ তুমি বড়শি, টান দিলে আসিব তোমার ওই চরণ তলে, গলে গলে কাঁদব। তুমি যা বলবা সব কথা রাখিব, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব। তুমি যা বলবা সব কথা রাখিব, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব। প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব। বাহ 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 সুন্দর সুন্দর। আচ্ছা তোমাকে বলছে তারসেরা, তারসেরা পরি আপু বলছে আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া, কেমন আছেন আপনারা? ভালো আছি ভাই, আমরা সরি আপু, ভালো আছি আপনি? রাকিবুল ইসলাম নীল, লতা আপু ভয়েস অনেক ভালো লাগে, আমিও সং একটা শোনাবো। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আসেন আমার এখানে, চলে আসেন আমার জন্মদিনে, দাওয়াত চলে আসেন। রাকিব ভাই আপনার গান শুনবো, ওয়েট করুন। না আমার জন্মদিনে কি গান শুনবে? ওই শুক্রবারের দিন উনাকে দাওয়াত দিই, 13 তারিখে লতার বার্থডে, আমরা সেদিনকে আপনার গান শুনবো, চলে আসেন, আপনাকে দাওয়াত রইল আপনার। কেক নিবে না? আচ্ছা অনেক সুন্দর, আব্দুল মালিক ইসলাম লিখেছেন। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এখন আমাদের যে অতিথিরা আছে, একটু আপনাদেরকে আমাদের অতিথিদের দেখাতে চাচ্ছি, অনেক দিন পর কেমন আছে আমরা জানতে চাই। দুই নিরীহ নিরীহ অতিথি, এই যে আমার মামা এবং মামানি এসেছে, তো আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। অসুস্থ মনে হচ্ছে? ঠান্ডা জ্বর। ঠান্ডা জ্বর, ঠান্ডা জ্বর। কে দাসি রে ভাটির গান বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত। কি রে ফকির ফাকরা কোন তুমি আপনি কি দাসি? কোন থেকে আপনি আসতেছেন আর এরকম কি কি শুরু করছেন, ভিডিও ভিডিও শুরু করছেন কিসের জন্য?
আরে তো লিপস্টিক সেই হয়েছে আপনার দর্শক কি কথা শুনতে পান 13 তারিখ কখন লাইভে আসবেন ভাই আপনাকে পার্সোনালি পার্সোনাল পার্সোনাল ভাবে দাওয়াত দিলো আমার ভাইয়ারা আপনার অনেকগুলো গান দিবে হ্যাঁ আপনি পার্সোনাল ভাবে ইনভাইট করা হলো আপনি চলে আসবেন হ্যাঁ আমার লোকেশনে নাটগড়িয়া চলে আসবেন যে শুনেছে মায়া আসছে এই দেখেন খাবেন প্যানপড়ি অবশ্যই হ্যাঁ 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 অবশ্যই যে শুনছে মায়া আসছে এই ভাই আপনার মতন নাকি হ্যাঁ কি আপনি যখন শালিক পান তখন আপনি এক ভুলি ভুলি দান আবার মামিক পাইছেন আমার বোনের কথা নাই আপনার শালি মামিলেই থাকেন আপনি জান তো না মানে আমার আমার ভালোবাসার মানুষগুলো যখন আমার চাবে তখন যাব না মানে এত স্বার্থপর আপনি জানেন না ভাইয়া উনি শালিক লই ছিল একটু ঝগড়া হইছে সেই কথা দুয়ার ধরে কষ্ট তাহলে কেউ ঠায় না জয়েন মি ভাই রাখি বলে মামুন ভাইয়ের কাছে আমার বিচার দে কিসের বিচার দে সেটা কি তো আছে আপনি শালিক পায় আমার কথা অপমান হলো না মাহমুদা পড়ি আমরা কি দাওয়াত পাবো না আপু আমার জানি কে ক্লিয়ার এই তোমাকে তুমি দাওয়াত দিয়ে দাও মাহমুদা পড়ি পড়ি আপু বললাম আপনাদের মন পরীক্ষা করলাম ঠিক আছে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আর পারলে মাসুরা মিশু আপু বলেছে কি জানো লতা আমি কিন্তু আসব হ্যাঁ মাসুরা মিশু লিখছে লতা আমি আসব কিন্তু চলে আসুক আপনি ভালোভাবে সত্যি বলে দেন সমস্যা নাই আমি সবার সাথে একটু এনজয় করব ইশরাত জাহান রুহি এইখানে কি সবার সাথে এইখানে কি চলে সবার সাথে এইখানে কি চলে বলো এখানে আছে বাবা তোমার দরবারে সব পাগল এই যে বাবা তোমার দরবারে সব পাগল বাবাই হর এক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তারপরে 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 বছর শেষে চৈত্র মাসে আহা সেইখানে বাবার সব পাগল আসে সেখানে কামরুল ভাই আসে বাধা দেয় ভেজাল ভেজালের মেলা বোনকে তখন ভুলে যে যায় হাই হাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা প্রিয় দর্শক আপনারা জানেন যে আহারে ডিজে কষ্ট আমি কলাম না আপনার দর্শকের মন খারাপ করবেন পারলে আমার চশমাটা উপহার দিব সত্যি মন থেকে দু একদিন পরে আমাদের লতা কিন্তু বিশাল 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 জন্মদিন আমি ডান্স করবো আলিপের সাথে বুঝলাম না মানে মামুন ভাই কথা করছে নাকি মানে আমি লাইভে আছি ভাই ভাই লাইভে লাইভে তো লতা আছে আপনি তো আমি কথা বলতেছি মারবে নি কোন এরো কথারে ভিডিও প্রিয় দর্শক আসলে আপনাদের একটি কথা বলি লতার শুভ জন্মদিন চশমা পরো বাদ দিয়ে নাটক করছেন কেন চশমা পরো খালি নাটক করতেছো আক্তার ভাই মাসুরা মিশু হ্যালো মানে জালসা একটু ভাষণ দিয়ে দিই প্রিয় দর্শক আমাদের লতা পারভিনের বিশাল জন্মদিন হ্যাঁ বিশাল কেক কাটা হবে খেচুরি রান্না করে সেই খেচুরি রান্নার ব্যবস্থা থাকবে সরকারি ব্যবস্থা থাকবে কি কেক খাবা বলো ভাই রফিকুল ইসলাম ভাই রকিবুল ইসলাম ভাই অবশ্যই আপনাকে লাইভে নিব মামুন ভাই আপনি অনেক সুন্দর ক্রাশ খাইছি ওরে বাবা না এক বিয়ে দেব এই দেখো না আমি না আমি আমি দেখলাম যে মাঝে মাঝে গুন 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 করে গাস না মা আপু গান পারে তো আমি তো জানি গান পারে না সেই গান পারে আমাদের আন্টি গান শোনাবে হ্যাঁ
আপনাদের সামনে একটু বলতাম আলিফ চলে যাওয়ার পরে আর কি আমি ফিরে আসার পরে আমি আর কি লতার কাছে আসিনি। তো লতা কিন্তু আমাকে পড়ায় মামা তিন মাস কিন্তু যাবতি কিন্তু আমাকে ফোন দিচ্ছে, বলতেছে যে মায়া আপু তুমি আমার কাছে আসো আসো আসো। আসলে মেন কথা আমি ক্যামেরার সামনে কিন্তু কথাগুলো আমি এখন সবার সামনে কথাগুলো বলবো, কারণ আমার কথাগুলো তো বুকের মধ্যে অনেক চাপা ছিল মামা। কথাগুলো আসলে দর্শক সবাই ভাবতেছে যে আসলে মায়া লতার পাশে যেভাবে ছিল, আমাকে তো অনেকেই বলে মানে ফোনে বলে অনেকেই আমাকে বলে যে আসলে তুমি লতার পাশে যেভাবে ছিলে তো তুমি এই তিন মাস তুমি কেন লতার কাছে যাও না, আমাকে কিন্তু অনেকেই ফোন দিদি বলে মামা। কারণ আমি লতার কাছে কেন আসিনি, কারণ আমি লতাকে নিয়ে ভিডিও করছিলাম, আসলে যে ভিডিওগুলো করছিলাম সে ভিডিওগুলো কিন্তু অরিজিনাল কিন্তু রিয়েল ছিল, ছিল না আসলে লতার ভালোর জন্য তো ভিডিওগুলো করছিলাম। আপনাদের কমেন্টের অ্যানসার দেবো আগে কথা শুনে নেই। তো করার পরে কিন্তু এক পর্যায়ে কিন্তু সবটা দোষ কিন্তু আমার ঘাড়ে চলে আসলো, আসলো না একমাত্র শুধু লতার ভালোর জন্য। আসলে কিন্তু লতাকে আমি অনেক অনেক ভালোবাসি, সেটা লতাও বলে, আমি কিন্তু লতাকে মানে ও এত পরিমাণ ভালোবাসি যেটা আপনাদের মানে আমি বুঝাইতে পারবো না এত পরিমাণ ভালোবাসি। তো শুধু একমাত্র লতা আমাকে বলছিল মানে আমি তারপরও কিন্তু লতার মুখের দিক তাকাই, কিন্তু আমি লতার কাছে তারপরও আসছি দুইবার, তারপরও আসছি। তো আসার পরে এইখানে বসে থাকার পরে আলিফ যখন আমাকে দেখছে, আলিফ যখন দেখছে দেখার পরে লতাকে রুমের মধ্যে ডেকে নিয়ে গেছে। তো ডেকে নিয়ে যাওয়ার পরে লতার সাথে এত পরিমাণ বিয়ে বাসারণ করছে, যেটা দর্শক আপনাদের কাছে আমি আজকে ফেস টু ফেস সব কথা বলতেছি। আসলে আমার ভিতরে অনেক কষ্ট, অনেক চাপানো কষ্ট, এত পরিমাণ লুকায়ে কারণ লতাকে আমি এত পরিমাণ ভালোবাসি। আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখছেন যে আমি কিন্তু খায়া না খায়া ইতিপূর্বে আপনাদের কাছে একটা সত্য কথা বলি, আমার কিন্তু তিন মাসে কিন্তু বাচ্চা আমার পেটে ছিল, শুধুমাত্র লতা দিন রাত চব্বিশ ঘন্টা লতার পিছনে মানে লতারে বাসায় আসতে লাগলে এত পরিমাণ রাস্তা খারাপ যেটা ভাষায় প্রকাশ করার মতো না, লতার কাছে আসতে আসতে মানে এত পরিমাণ ঝাঁকির ঝাঁকের 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 কিন্তু আমার কিন্তু তিন মাসে বাচ্চাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর আমি কোনো কষ্ট মানে আপনাদের কাছে আমি বলিনি যে আসলে আমার এত পরিমাণ কষ্ট লাগিছে লতার মানে আলিফ। তারপরও আমি একটা কথাই বলছিলাম যে আমার যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আমার ফ্যামিলি কিন্তু অনেক অশান্তি হয়েছে যে একটা মেয়েকে সেবা করতে যায় তুমি, একটা মেয়েকে এত ভালোবাসতে গিয়ে তুমি দুর্নমের দুর্নম ঘাড়ে নিলে, অথচ কিন্তু আমাদের একটা যে আসতে লাগছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেল। আসলে তারপর আমি ভাবছিলাম কি যে না লতাকে আমি এত পরিমাণ ভালোবাসি, ও আলিফকে নিয়ে ভালো থাক, আমি শুধু লতা আমি শুধু লতার ভালোর জন্য কিন্তু আমি লতার কাছে আসিনি। তারপরেও কিন্তু লতা কিন্তু চুপে চাপে আলিফ লতার সাথে খারাপ ব্যবহার করে, লতা কিন্তু চুপে চাপে এমন একটা দিন নেই রাত নেই লতা আমার সাথে কথা বলে না, আমার সাথে সবসময় কথা বলে। লতা আমাকে অনেক বলছে আপু তুমি আমার কাছে আসো, আপু তুমি আমার কাছে আসো, কিন্তু শুধুমাত্র লতার সুখের জন্য আমি কিন্তু লতার কাছে আসিনি। শুধু আলিফ বলছে যে আসলে মায়া আপু তো আপনারা ভিডিওর মধ্যে দেখছেন যে আমি মায়া কিন্তু কথাগুলি বলছি ভিডিওগুলো দিচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো একটা ভুল ছিল না, আসলে ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্যও ছিল, কিন্তু লতা আমাকে লতার মা আমাকে বলছিল যে তুমি ভিডিওগুলো ছাড়ো, যেগুলো করতেছো তুমি ছেড়ে দাও, তাদের অনুমতির ছাড়া কিন্তু আমি একটা ভিডিও ছাড়ছিলাম না। তারপরও কিন্তু অনেক কথা অনেক দুর্নম কিন্তু আমি ঘাড়ে নিয়ে কিন্তু লতারে বাড়ি থেকে চলে গেছি। তারপরও দেখলাম যে লতা ভালো থাক, কিন্তু লতা তো ভালো থাকতে পারলো না লতাকে রেখে কিন্তু আলিফ কিন্তু আবার চলে গেছে। তাহলে দর্শক আমার ভুলটা কি ছিল, আমি তো কোনো ভুল করছিলাম না, সব ক্লিয়ার করে। এটা হচ্ছে কারণ কি লতা যেহেতু আমাদের ক্যামেরার সামনে আছে, লতা বলছিল মানে এক কথা মায়া যদি আসে তাহলে কিন্তু একটা সমস্যা, তাদের সুখের পাশে আমরা কাঁটা হয়ে দাঁড়াবো, তাই না মামা? সেই ক্ষেত্রে সত্যি কথা বলি আমরা আমি কইলাম যে আমাদের ভিডিও দরকার কি, আমরা
কারণ আসলে দর্শক আমার কিন্তু এই জায়গায় কিন্তু আমার কিন্তু ভিডিওর কিন্তু ফ্যাক্টর ছিল না আমি তো ভিডিও ইচ্ছে করলে অনেক মানুষের দিয়ে বানাতে পারতাম কিন্তু ভিডিওর ফ্যাক্টর ছিল না আসলে লতার সাথে আমার অন্যরকম সম্পর্ক লতা কিন্তু বেশি আমি একটু বসে নাকি হ্যাঁ মাপরে দিকে চলো প্রিয় দর্শক আসলে একটি সত্য কথা শুনেন ভাই বোন কিন্তু সবারই আছে কিন্তু আমি মামুন ভাই যখন লতার কাছে আসি আমরা হাজার পাশে থাকলেও লতা যদি আমার সম্মুখে গড়ি পড়ে যেত আমি কিন্তু লতা ধরতে পারতাম না মামুন ভাই কিন্তু ধরতে পারতো না সে মেয়ে মানুষ আমি ছেলে মানুষ ভাই বোন সবারই আছে আমি ভাই হয়ে পাশে দাঁড়াতে পারি কিন্তু মায়া যেভাবে ধরে আছে এইভাবে কিন্তু কখনো ধরতে পারতাম না ধরতে পারতাম সেই ক্ষেত্রে মায়া যে কাজটা করেছে আসলে আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু সবসময় ব্যস্ত থাকি শুধু ফ্রি থাকি শুক্রবার শনিবার তো সেই ক্ষেত্রে লতার যান একটা দুর্ঘটনা ঘটে সেটা কিন্তু শুক্রবার শনিবার বাদে ঘটছিল ওই মুহূর্তে আমি মামুন ভাই কিন্তু আসতে পারি নাই মামুন ভাই নাটোরে ছিল না নাটোরে ছিল পরে সেই ক্ষেত্রে যে মায়া এসেছিল ওর কাছে এটা আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু আসলে মায়া কাছে এসেও কয় না উপকারের নাম পচা ভাদাইল মায়া কিন্তু সেটাই পাইলো উপকারের নাম পচা ভাদাইল ও কিন্তু তাই পাইলো কিন্তু তারপরেও আলিফকে যখন নিয়ে আসা হয় একটু ফুটেজ আপনারা দেখেন হ্যাঁ এখানে আলিফ বলেছিল যে লতার পেটে যদি বাচ্চা না থাকে আমি মায়ের নামে কেস করব আমার বাড়ির থেকে শিশু হয়রানি কেস করব এটা একটা আসলে অপমানযোগ্য তারপর আমরা সেই ভিডিও তো আমরা ছাড়ি নাই ঠিক আছে সেই ভিডিও ছাড়ি নাই আমরা সবসময় আলিফকে কিন্তু আমরা সম্মান দিয়ে গেছি দুলাভাই হিসাবে আমরা তাকে কিন্তু সাপোর্ট করে গেছি ঠিক আছে বলেছে কোনো সমস্যা নাই তারপরে ওর সাথে যখন বললো যে মায়া যেন আসে না তখন আসলে মায়া আমিও নিশ্চিত করেছিলাম যে মায়া ওদের সংসারের ভিতর যেহেতু অনেক ঝামেলার মধ্যে যেহেতু নিয়ে আসলাম তো এই মুহূর্তে তোর যাওয়া কাম নাই তো সেই ক্ষেত্রে মায়া কয়দিন আসলো না এই 3 মাস হয়ে গেল আসতো না তো আলিফ আমাদের এখন বর্তমানে আলিফ চলে যাওয়াটা 1 মাস হয়ে গেছে আমরা তাও কিন্তু কখনো প্রকাশ করি নাই যখন আসলে একটি পোস্ট দেখলাম যে আলিফ সুস্থ হয়ে গেলে পারে আসলে তিনজনের নামে কেস করবি লতার নামে হবে 1 নাম্বার সেটা লতা যখন আমাকে বলে যে ভাই এই ঘটনা তখন আমি বললাম চিন্তা করিস নি আমি লতাকে একটা কথা সবসময় বলে আসি লতা তুই কোনো চিন্তা করিস নি তাই না লতা আমি সবসময় একটা কথা বলে আসি যা হয় হোক হতাশ হওয়া যাবে না এই মুহূর্তেটা এই জন্য লতাকে আসলে সবসময় আমি এই সাপোর্টটা দিয়ে দিতাম কিন্তু আলিফ সবসময় বলতো সবাই চলে যাবেন আমি থাকবো কিন্তু আসলে মাঝে মাঝে আলিফই চলে যায় আমরা থাকি এটা আমার কাছে আসলে কষ্ট লাগার মতো এই তো এখন আমি বর্তমানে মায়া তোমাকে বলতেছি যে লতার বাবু না হওয়া পর্যন্ত যে যাই বলুক আলিফ থাকুক বা না থাকুক তুমি থাকবে পাশে কেননা যে আলিফ না এখানে আপনার বলার কিছু না লতার থেকে জানতে হবে আপনি না থাকা ভালো আপনি এভাবে বলতে পারেন কিন্তু লতা কি চাই লতার লতার তো লতার নিজস্ব জ্ঞান অবশ্যই আছে লতা কি চাই লতার থেকে আমরা জানতে চাই লতা তুমি কি কো আসলে মায়া তোমার পাশে থাকবে কিনা আমার পাশে তো সবাই থাকবে এখন সবাই থাকেন সবাই থাকবে আশা করি সবাই থাকবে ঠিক আছে এখন আমার পাশে বিশেষ করে আপুকেও প্রয়োজন আপনাকেও প্রয়োজন এবং কি মানে আমার দর্শকের ভালোবাসার কাছে আমার মনে হয় দর্শক বলে আলিফকেও প্রয়োজন আলিফ একটু অবশ্যই প্রয়োজন 1 নম্বরে প্রয়োজন কারণ সে বাবা সে তো অবশ্যই ঠিক আছে সে বাবা তাই আলিফ তো থাক এমনকি আমার দর্শক বলেও নাই যে শুধু আলিফ থাক সবাই চলে যাক এই কথা কিন্তু তারা কখনোই বলে নাই তারা অবশ্য জিজ্ঞেস করেছে যে মায়া আপু তোমার পাশে কেন নেই কিন্তু আমি তো তাদেরকে মুখ ফুটে বলতে পারি না যে এরকম এরকম অবস্থা তো আমি হচ্ছে আমি এখন কারুকেই আলিপেরও দোষ দিব না কারণ তার পরিবার আছে সে পরিবারের কাছে আমাকে রেখে যাইতেই পারে ঠিক আছে আমার পরিবারের কাছে আমার মা আমার পাশে আছে আমার মায়ের চাইতে আর বড় তো কেউ হবে না আমি যখন আমার যা হবে আমার মাই তো সবসময় থাকবে তাই আমার মায়ের পরে যে পাশে থাকে সে তো আমি আলিপেক মনে করি যে সে আমার মা এক জায়গায় চলে গেলে সে দেখে রাখে আমাকে দেখে রাখে আমাকে দায়িত্ব দিয়ে রাখে এখন আমাকে আমার এখন বর্তমান আমার কারোর সাথে এখন হিংসা করার আমি এই মুহূর্ত আমি হয়তো বা কয়েকদিনের অতিথিও হতে পারি বলা যায় না ঠিক আছে কারণ আমি কিছুদিনের অতিথিও আপনাদের হতে পারি কারণ আল্লাহ না করুক তাও তো বলা যায় না এখন একটা স্বাভাবিক নিয়ে আপনারা দেখেন একটা সন্তান জন্ম দিতে গেলে আমি কিন্তু বাড়িতে একাই থাকি আলিফ যে 1 মাস চলে গেছে আলিফ কিন্তু ভালোভাবেই জানে আমার বাড়ি থাকা আমার বাড়িটা আগলা করা সেটা আপনারা দেখেন হ্যাঁ
ভাইয়া 2000 টাকা দিয়ে গেছে কিন্তু পরের দিনই কিস্তি এলো আসে এত খারাপ ব্যবহার করলো যেটা বাধ্য আমার ভাইয়ার টাকা দিয়ে বেড়া দিল না আমার মা ওই কিস্তিটাকে সম্মান করে পাঠিয়ে দিল এর জন্য কিন্তু বেড়াটা দিতে পারে নাই আমার মা কিন্তু বারবার আলিপকে আলিপের মাকেও আমি বলছি মা আমার বাড়িতে বেড়া নেই আমি একজন পোয়াতি মানুষ একটা গর্ভবতী মেয়েকে কিন্তু মানুষ একটা সন্তান পৃথিবীতে নিয়ে আসার জন্য সুস্থভাবে তার কেউ না পাশে থাকলে তার স্বামী তাকে অবশ্যই কিছু না দিতে পারলো পাশে কিন্তু থেকে দেখে রাখে হ্যাঁ বলতে তখন তো আমার সন্তান যদি আমি একাই বড় করি বা একাই মানুষ করি তখন তো এসে ঠিকই বলবে যে আমার অধিকার আছে কিন্তু অধিকারটা তো সেই খাটাতে পারে যে যখন একটা সন্তান জন্ম নেয় হ্যাঁ মায়াপুর যে বাচ্চা নষ্ট হয়ে গেছে আমার সে ভাইয়াটা কি কষ্ট পায় নাই কষ্ট পায় নাই ঠিক সেও চাইছে যে আমার সন্তানটা ভালোভাবে পৃথিবীতে আসুক হ্যাঁ আমার হচ্ছে এখন আমি বেশি মাস নাই বা কম মাসের মধ্যে আছি এর জন্য ভাই আমি চলাফেরা একাই করতে পারতেছি দুদিন পর আমি কিন্তু পারবো না শরীর ভার হয়ে যাবে তখন আমার চলতে আমার পাশে আমার মা থাকে না আমার নানি আমাকে দেখে রাখে বা আমার হচ্ছে এও আসতে থাকে আমার ছোট মামি ওই পাড়া থেকে এত কাজ ফেলে রেখে বাড়ি আগলা দেখে আমার মামাতো ভাই আসি বসে থাকে কেন আপনার থাকতে কোনো সমস্যা আমি তো আপনাকে ভালোভাবে পাঠাইলাম আপনি এক সপ্তাহ থেকে চলে আসার কথা আসলেন না ভালো কথা আপনি দুই সপ্তাহ থাকেন এক মাস দুই মাস থাকেন গা আপনি আমাকে ভালোভাবে বলবেন যে আমি চলে আসব কিন্তু আমি আপনারও দই দিচ্ছি না কারণ আপনাকেও প্রয়োজন আমি চাই না আপনার সাথে কোনো আমার কিছু হোক আমরা তো আলিপের দই দিচ্ছি না রে দাদা আমরা তো আলিপের দই দিছি এ এখনো তো দিচ্ছি না কারণ আমি শকুন্তলার কথাগুলো বলতে যে আজ তোমার সুখের জন্য তোমার পাশে দাঁড়ানোর কারণে তোমার এই রাস্তাটুকু তো পাকা না তিনটা ব্রিজ ভাঙা না পাকা না এইটুক আসার জন্য আসলে মায়ার যে একটা ক্ষতি হয়েছে সেটা আসলে মায়া আবেগে বসে কিন্তু বলতেছে তারপরেও কিন্তু আসলে আমার বাচ্চা নষ্ট হয়ে গেল তারপরেও আসলে লতাদের আসলে লতার মন পেয়েছি কিন্তু উপকারের নাম পচা বাদাল পেয়েছি এটুক বোঝাতে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার বাড়ি থেকে আমার কে কি ব্যবহার করছে আমি জানি না আমি তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিও নেই কখনো বলি না আমি কখনো মুখ ফুটে বলিও নেই যে আমি এসএমএস নিজে থেকেই দিই যে আপু কেমন আছো যে যেই হোক আমি তো মামা আমি কিন্তু আমি বলি এই ক্যামেরার সামনে কিন্তু বলছি যে লতা কিন্তু আমার সাথে কিন্তু সারাক্ষণ কথা বলতেই থাকছে বলি না এটা কারণ আমি জানি কারণ যে আমাকে উপকার করেছে আমার তার উপকার মানে মেনে রাখা উচিত আর এই টাইমে আমার কারোর সাথে হিংসা বা ঝগড়া বিবাদ করার কোনো ইচ্ছাই নেই আমি এই টাইমে কারণ সত্যি কথা বলতে আমি সব করলে পরে একটা সমস্যা হবে আমি একটা মাংস টাংস রান্না করি মানুষকে তা না তবে আমি আমার লাইভেও দর্শক আছে আসলে আপনাদের কাছে যদি আমি ছোট মানুষ ভুল করি বা কোনো কিছু করে থাকি অবশ্যই আমি আগে থেকেই এটা আমি বলে আসি যে আমাকে অবশ্যই ক্ষমা করবেন কারণ আমার যে শরীরের অবস্থা আমি কিন্তু ভালো নাই তবুও দেখেন আমি মনের সাথে কত বড় চ্যালেঞ্জ করে থাকি বা আমি শুধু আমার এই পেটের দিক তাকায়ে ওর কথা ভাবে যে আমি অসুস্থ হয়ে গেলে ওর সমস্যা হবে ও হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে তখন আমি অসুস্থ সন্তান নিয়ে কি করব তাই আমি ওর ভালো থাকার জন্য ওকে ভালোভাবে পৃথিবীতে আনার জন্য আমার যা হয়ে যায় হোক তবু আমার ভাইয়া আমার যখন একটু মন খারাপ হবে আমি দোলপাড়ি কামড়ের ভাইয়ের কাছে ফোন দিয়ে বলি ভাইয়া যেই বলে কিন্তু আমি তখনই মনটাকে শক্ত করে রাখি তবে আমার বিচার দেওয়ার মালিক আমি তার কাছেই দিব সে হলো আমার উপরে যিনি আছেন তার কাছে আমি দেখছি মানুষের কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই এতে আরো বেশি দুর্নাম বেশি কথা তাই আমি সবার কাছে বাদ দিয়ে এখন আমি আমার মতন আর আমি অবশ্য কেউ থাকলেও আমি হাসি মুখে থাকবো কেউ না থাকলেও আমি হাসি মুখে থাকবো আমি নিজেকে চ্যালেঞ্জ করছি আমি আমার সন্তানকে এমনভাবে তৈরি করব যেটা সবাই দেখে বলে যে লতার সন্তানটা হয়েছে আমি চেষ্টা করব প্রয়োজনে আমি ভিক্ষা করে খাইলেও আমি আমার সন্তানকে ভিক্ষিতে বানাবো ঠিক আছে তবু আমি বানাবো কারণ আমাকে যে যেভাবে কষ্ট দিয়েছে যেভাবে বেহাতেরা কথা বলছে অনেকে অনেক রকম হচ্ছে আমাকে একজন বলছে তুই আমি রাস্তাতে যাচ্ছি বলে তুই প্রতিবন্ধী তোর সন্তানও সেই সেরকমই হবে এই কথাটা কি বলা উচিত তবে যাই হোক আল্লাহ আল্লাহ আছে তো পাশে আমি আল্লাহর কাছে শুধু আমি মনে মনে একটা কথাই ভাবি যে আল্লাহ যেন আমাকে মেয়ে দিক বা ছেলে দিক একটা সুস্থ ভাবে সন্তান দিক আমি মেয়ে হলেও তাকে ভালোভাবে শিক্ষা করবো আমি যাবা হয়েছি আমি যেরকম হয়েছি আমি আপনাদের মাঝেও দেখাবো তবে অতটা দেখাবো না কারণ আমি ওকে
পড়াশোনা করায় আমার ইচ্ছা আছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ভালোভাবে ঠিক আছে তবে আমার এখন সবাইকেই প্রয়োজন সবাই আমার পাশে থাক সবাই তো সব সময় বাড়িতে থাকে না তারা আসে সপ্তাহে একদিন দেখা করতে আমি একদিনও যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো তারা আসবে না আজকে আমি খারাপ ব্যবহার করলে আমার মত লতা 3.5 বছর টিকা কঠিন হয়ে যেত কারণ আমার সাথে যে মানুষটা একবার কথা বলছে ওই মানুষটাই দ্বিতীয়বার কথা বলার জন্য আমার সাথে পাগল সে হোক ছেলে হোক মেয়ে হোক কারণ আমি জানি যে ব্যবহারে বংশের পরিচয় ঠিক আছে এটা আমি ভালোভাবেই জানি তাই আমি আপুকে ব্যবহারে বংশের পরিচয় তো আমি আসলে মা আপুকে কিছু বলি নাই বা বলবোও না সেও আমার বড় বোনের মতো পাশে ছিল সে আমার উপকার করেছে এটা আমি কখনো ভোলার না তবে এখন একটু সমস্যা হতেই পারে এখন যার যার ব্যক্তিগত বিষয় তার তার কাছে কিন্তু আমার কাছে বিষয়টা হলো সবাই সবার মতো থাক আমার পাশে কেউ থাকতে চাইলে থাকবে না থাকতে চাইলে না থাকবে আমি কারোকে কখনোই জোর করে নিয়ে আসবো না তবে আমার পৃথিবীতে আমার মা আমার পাশে আছে এতেই আমি অনেক আর কিছু লাগে না মা পৃথিবীতে পাশে থাকলে আর কোনো লোকে কি লাগে না তবে তারপরেও এখন তারা যদি ভালোবেসে আমার পাশে থাকে থাকবে সমস্যা কি আমার তো কোনো সমস্যা নেই এখন মন খারাপ করে থাকলে সেটা তো আমার দোষ নাই আর আমি দোষ করছি কিনা জানি না দোষ করলেও ক্ষমা করাটাই ভালো যাই হোক অনেক কথা শুনলাম হ্যাঁ আপনার দর্শক রয়েছে না হ্যাঁ আমার দর্শক তো অনেক কমেন্ট করছে কারো কমেন্টে আমি রাগি আন বাড়িতে ধরবি আপনার দ্বারা তারপরে কি লিখেছে দেখি রে বাবা আজকে কত দর্শক চলে আসছে ও বাবা এগুলো কারা এগুলো কারা এগুলো সব আমার মনে করেন যে লাতি লুৎকার লতার বোন কে কিছু বলতে বলেন আপু কিছু বলেন সরি মামি কিছু বলেন আন্টি কিছু বলেন মানে লতার আপু আমি বলে বলে ফেলছি না 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 আচ্ছা আমি বলে আপনি উত্তর দেন আজকে আপনি এত লিপস্টিক লিখছেন কেন আরে আজকে আমি তো লতারে বাসায় আসার উদ্দেশ্য তো সাজুগোজা আপনি খালা হতে যাচ্ছেন এই জন্য আসলে ঠিকই বলছেন আসলে আমি তো মূলত আমি গেছিলাম আমার বাবার বাড়িতে বেড়াতে বাপে বাড়ি গেলে মানে সাজে কুজে যান না যাতে মনে করা যে না মেয়ে সুখে আছে এদিকে চোদন মারে হ্যাঁ কি লাঠি দিয়ে প্রতিদিন বাড়ি ও মারে না না কিন্তু খাটায় তো ঠিকই ভূতের মতো অবশ্যই সংসারে খাটবো না কিন্তু আপনি চাইতে কিন্তু দেন লতা কিছু লি নাই তাই কিন্তু সুন্দর লাগতেছে বুঝছেন আর আপনি মতন যদি লিত লতা কিন্তু হাই পাওয়ারের নায়িকা হয়ে যেত প্রিয় দর্শক আসলে সবাইকে একটি কথা বলি লতার সুখের দিনে আসলে আগামী দিনে লতার হচ্ছে আগামী শুক্রবার দিন লতার বিশেষ একটি দিন এই মুহূর্তে অনেক মানুষ আসবে সেই সেই মানুষের মধ্য থেকে যদি সুন্দর একটা মেয়ে পাওয়া যায় এই যে ছেলে আছে সাথে আমি বিয়ে দেবো না এখানে বোন ননদ আছে নাকি তুই অবাক করতেছিস কে থাকতেই পারে আমার ননদের সাথেই এ ভাই আপনি প্রেম টেম করেছেন নাকি আরে তোর ভাই তো ছোট ওই জন্য নাম দিয়েছে ছোট টিপি বলে হোক ওরাও বলে হোক ঠিক আছে আমি কমেন্ট পড়তে পারি না ভাই আমার লাইভে দেন না কি একটা পরে আর একটা
কমেন্ট করে সে দেখি হাসাহাসি তার দাঁত কেলানি দেখা না তাই কি কমেন্ট পড়ছে কমেন্ট গুলো পড়ে আমরা আজকের মতো বিদায় নেই না লাইক আমার ঠিক করে কি বলে কথা শোনা যায় না সাউন্ড আসে না আর কাঁদবেন না আপু আপু আর কাঁদবেন না তো কই এটা আপু না মামানি আমার মামানি আন্টি হাই রে ফিল্টার কিদা কিদা তুমি বুঝে ফেলাইছি মামুনের বউকে দেখতে চাই আমরা সবাই ভবিষ্যতে দেখবেন এই মাইয়ারে দেখলে চুলকানি বেগম রাগ ওঠে চুলকানি বেগম তুমি হবা নাকি তুমি হবা মানে কি বুঝলাম না লতার আপুকে আর একটু দেখান কি হয়েছে লতার আপুর প্রেমে পড়ে গেছেন নাকি বুঝলাম এই যে আছে কিন্তু এই যে প্রেমিক হৃদয় আছে বুঝছেন প্রেমে পড়ে লাভ নাই না প্রেমে পড়ে লাভ নাই আসলে প্রেমে পড়ার কিছুই নাই সমস্যা নাই বানান আসলে দর্শক আসলে মূলত কথা বলে আমি যেগুলো বলছি আসলে আমার ভিতরে অনেক চাপানো কষ্ট ছিল তো আজকে আমি প্রকাশ করতে পেরে অনেক ভালো লাগলো তো এই জন্য আর কি আপনারা অনেকেই হয়তো মায়াকে নিয়ে অনেক বাজে ভাবছেন যে আসলে মায়া কেন লতার কাছে আসে না সমস্যা কি এই জন্য আর কি আজকে আমি সবার কাছে বললাম তো আমার কথা যদি এত ভাত ভাত করছে আমার খিদা লাগে গেছে ধর সবাই লিপস্টিক আপা সাজছে পাবনা গেলে কি হবে গো আপু আমার জন্মদিন হবে তাই আপনার পেজের নাম কি আপু আমার পেজের নাম কি আসলে মূলত আপনাদের কাছে আর একটা কথা বলি আমার একটা ফেসবুক পেজ আছে মিষ্টি মায়া অবশ্যই অবশ্যই সবাই একটা আমার পেজটা ফলো দিবেন আর আমি লাইফে জানি সৌদি থেকে বলছি আচ্ছা আমি জানতাম না সে বিবাহিত হবে বিবাহিতা সরি আমার সব শখের জিনিস গুলো বেশি দিন থাকে না ভাই সরি ওরে আল্লাহ ওরে আল্লাহ শখের জিনিস ভাইয়া শুনেন মানে তুমি হিন জমিদার আসলে ভাইয়া আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করব আমার একটা ফেসবুক পেজ আছে মিষ্টি মায়া আমি লাইভে তুমি হিন জমিদার অবশ্যই আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন অবশ্যই আমার ফেসবুকে আমি আড্ডা দেব আমার লাইভে ফলো দি ভালাইছে তো হবে আমি সৌদি থেকে বলছি কে বলছে জয় জহুরুল না জহুরুল ভাই সৌদি থেকে আমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এম এন মুকিব আলিফ কবে আসবে সত্যি কথা আমরা কেউ জানি না আলিফ কবে আসবে আলিফ বেড়াইতে গেছে বলছে ভালো কথা ও বাবার বাড়ি গেছে আচ্ছা আরে আল্লাহ রে লাইভে প্রেম চলছে আরে আল্লাহ রে লাইভে প্রেম চলছে আর আপনার কি হিংসা হচ্ছে রুহি হিংসা তো হারি কথা কেন হিংসা হবে কেন যাই হোক অনেক লাইভে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন না না আপনার অনেক লোকই নাই দেখেন আমার 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 অডিয়েন্স একটাও নেই যাই হোক অডিয়েন্স তোমার থাকলেই হবে আমার না না দেখুনই কমেন্ট করে দেন আমার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ লাস্টে কি একটা গান শোনাবা আরে বোন চশমা বারবার খুলিস না মাথায় দিয়ে রাখ আপনার এত সমস্যা কি আপনি কম দিন কয় যাচ্ছেন আমি মানে খুলবা আবার খুলিস আমার যেটা মানা করবেন না ওইটাই আগে আগে তাহলে এই আপুর কোনো সমস্যা কি আচ্ছা ঠিক আছে তাহলে আর খোলা খুলির দরকার নেই তুমি পড়ে থাকো আমরা বিদায় নিচ্ছি পড়ে থাকো তো হাত দিও না হাত দিও না মামার হাতটা ধরে রাখেন তোর গান গাও একটা গান গাও আয় খুলে ফেলাইছে আমি খুলে না
সারা জীবন পরছো লুঙ্গি প্যান্ট পরো নাই আমায় দেখে কি আমায় দেখে বল দাবি সারা জীবন পরছো লুঙ্গি প্যান্ট পরো নাই আমায় দেখে বল দাবি আই গলায় লাগাই তাই বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে শুনছি নাকি বিয়াই আমার হাতুরি ডাক্তার সব সময় পকেট খানা গরম থাকে তার আমি তো মামা মামা শুনছি নাকি বিয়াই আমার হাতুরি ডাক্তার সব সময় পকেট খানা গরম থাকে তার গায়ে পড়াছে লাল শার্ট বোতাম দুইটা নাই বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে চোখে পড়ছে কালো চশমা সানগ্লাস তার নাম হেলে দুলে হাটে যেন নায়ক শাকিব খান বাবা চোখে পড়ছে কালো চশমা সানগ্লাস তার নাম হেলে দুলে হাটে যেন নায়ক শাকিব খান বাবা দেখলে তার হে মনটা ভরে তারপরে তুমি গাও তারপরে কি তোমার লাইন আমার গান্ডাই ভালো হল না দূর তারপরে আমরা সবাই ভালো আছি এবং আমরা এখনই বিদায় নিয়ে নেবো ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকবেন খেলে ধুলে হাটে যেন নায়ক শাহরুখ খান চোখে পড়ছে কালো চশমা সানগ্লাস তার না না শুনছে নাকি বিয়াই আমার হাতুরি ডাক্তার মানে ওই যে লিখে দিছে আগের কলি এখন করছি কি আমরা পরের কলি করছি ও আচ্ছা ঠিক আছে আমরা মানে পারিনি নাকি আমরা এত সুন্দর গান পারি উলটপালট করে কই তাই মানে কই হ্যাঁ ঠিক আমারে প্রতিভা এটা আমারে প্রতিভা এত সুন্দর মানে দর্শক দেখলে পাগল হয়ে যাবে পাগল হয়ে আমারে মত কি এর জন্য শুনেন ভাইয়া প্রতিভাটা এরকম শেষের লাইন কই ফার্স্ট লাইন এরকম কেউ গান বলতে পারে শুনেন আমি একটা কথা কই সবার কাছে হ্যাঁ আপনার লাইভে কই দিই বলো প্রত্যেকটা মানুষের গান কিছু কিছু দর্শক মানে কিছু কিছু লোক আছে মানে কি জানো মারে ওইটা মারতে তবে আমার গান ভুল হলো তারা মারতে পারবে না কারণ গানের কোন ই কথা স্ট্রাইক কপিরাইট ক্লেম মারে ওর গান পারবে না জীবনে ঠিক আছে হলো ঠিক আছে কপিরাইট ধরতে পারবে না আমি দেখছি আমাকে এটা ভাইয়া আগে কইতো ঠিক আছে তোমার ঠিকই আছে তো ঠিক আছে তুমি ঠিকই থাকো আন্টিও ঠিক থাকেন মামাও ঠিক থাকেন এবং কামল ভাই আপনিও ঠিক থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ আপনাদের তোমাকে চাই শুধু তোমাকে চাই এ জীবনে বিরিয়ানি খাই বা না খাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ